একাধিক ছাত্রছাত্রীর অনুরোধকে মান্যতা দিয়ে আমাদের আজকে নিবেদন ইংরেজি প্রশ্নের উত্তরপত্র অর্থাৎ দু সালে সেমিস্টার হন একাদশ শ্রেণী সেই প্রশ্নের অ্যান্সার সিট আলোচনা করতেছি শুধুমাত্র অ্যান্সার সিট দেখে নাও প্রোজ থাকতে যে প্রশ্নপত্র বলেছে একের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর এ দুয়ের দাগের যে প্রশ্নপত্র বলেছে সঠিক উত্তর হবে অপশান নম্বর সি মানে হবে রাখি বন্ধন তিনের দাগের প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি চারের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মানে সিক্স ইয়ার্স পাঁচের দাগের প্রশ্নে সঠিক উত্তর অপশন নাম্বার সি দি বুক অফ এক্সিয়েন্স ছয় দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি মানে হবে সমাধি তারপর দেখো কি বলেছে সাতের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর কিন্তু আমাদের হচ্ছে অপশান নম্বর এ আঠের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার সি নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর আমাদের সঠিক উত্তর হচ্ছে নয় ত্যাগের প্রশ্নে অর্থাৎ উইটা উইথাউট টেলিং এনি ওয়ান মানে অপশান নাম্বার সি হবে এবং দশের দাগের প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এ হ্যান্ডফুল অফ কয়েন্স দেখে নাও এরপরে চলে যাচ্ছে আমাদের পোয়েমের পাঠ রয়েছে যেটা ওয়ান ইন্টু টেন একের দাগের প্রশ্নের সঠিক উত্তর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং এর দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার সি মানে হবে সিটি অব লন্ডন তিনের দাগের প্রশ্নের সঠিক উত্তর এম্যাসকুলিন ফিগার বিটা হবে এবং চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি চারিদিকে প্রশ্নের অপশান নাম্বার এ পাঁচের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর কিন্তু অপশান নাম্বার এ এই পাঁচের দাগের প্রশ্নে সি হবে দেখে নাও এবং ছয়ের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর অপশান নাম্বার এ সাতের দাগের প্রশ্নের সঠিক উত্তর দি আটের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর কিন্তু অর্থাৎ সরোজিনী নাইডু ইন্ডিয়ার নাইটিঙ্গেল নামে পরিচিত দেখে নেওয়া পরেরটা নয়ের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর কিন্তু আমাদের হচ্ছে দি বার অফ টাইম দশের দাগের প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ ডিটটা দেখো তারপর কি বলেছে তিনের দাগে চলে যাচ্ছি একের দাগে রাইট অ্যান্সার সিটটা দুইয়ের দাগে রাইট অ্যান্সার বিটা এবং দেখো তিনের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে কিন্তু চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ পাঁচে দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার অর্থাৎ মোর যেখানে রয়েছে ওটা হবে ছয় দাগের প্রশ্নের সঠিক উত্তর রিচ সিনেটর সাত দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ আঠে দাগের প্রশ্নের সঠিক উত্তর ক্রাফটি এবং নয় দাগের প্রশ্নের সঠিক উত্তর গোট দশে দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নাম্বার এ টেক্সচুয়েল গামা রয়েছে কিন্তু আমাদের নিচে গামার থাকতে প্রশ্ন ওয়ান ইন্টু ফাইভ একে দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর এ দুয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি তিনের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর ডি চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর অপশান নম্বর বি পাঁচের দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর অপশন নম্বর বি এরপরে কিন্তু তোমার জন্য আনসিন রয়েছে কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ এখান থাকতে তোলা রয়েছে নিচে প্রশ্নপত্র তোমরা একবার ভালো করে দেখে নাও কি কি রয়েছে আমাদের আনসিন প্যাসেজে এই আনসিন প্যাসেজ থাকতে তোলা রয়েছে প্রশ্নপত্র এর দাগে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নম্বর ওয়ান বির দাগে রাইট অ্যান্সার অপশান নম্বর থ্রি সির দাগে রাইট অ্যান্সার আর্জেন্ট ডি দাগে রাইট অ্যান্সার অপশন নম্বর টু ইদাকে রাইট অ্যান্সার হবে স্মাইল অবশ্যই দেখে রাখো ইংলিশ প্রশ্নপত্র সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণী